আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউটন একাডেমি কেয়ারের পক্ষ থেকে ইমন আহমেদ আছি তোমাদের সাথে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 11 পরিমাপ নিয়ে আলোচনা করব। তো পরিমাপ নিয়ে আলোচনা করার পূর্বে আমাদের জেনে নেওয়া উচিত পরিমাপ জিনিসটা কি। পরিমাপ জিনিসটা হচ্ছে আসলে পরিমাণ নির্ণয়ের প্রক্রিয়া বা পদ্ধতি। যেমন ধরো, তোমরা কোনো কিছু ক্রয় করতে গেলে দোকানে সেটাকে তোমরা বাটখারা দিয়ে পরিমাণ করো, তেমনি তোমরা খাতায় একটা জ্যামিতি করতে গেলে একটা দাগ দিয়ে যেমন এতটুকু দূরত্ব 5 সেন্টিমিটার একটা পরিমাণ করো। এই যে পরিমাণ করার প্রক্রিয়াগুলো, এটাই হচ্ছে পরিমাপ। আর পরিমাপের বিভিন্ন একক রয়েছে। এককগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, যেমন দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আবার ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম। তো আমরা আজকে দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তো দৈর্ঘ্য পরিমাপের একক, মূল একক হচ্ছে মিটার বা আদর্শ একক হচ্ছে মিটার। তো এখানে আমরা আরো কিছু একক দৈর্ঘ্য পরিমাপের লিখেছি, দেখো তোমরা এগুলো খেয়াল করবে। এদের অনেকগুলোর সাথেই তোমরা হয়তো পরিচিত। তো মিটার থেকে আমরা আসলে আজকে শিখব যে এই মিটারের সাথে এই সমস্ত যে এককগুলো, এদের আসলে সম্পর্কটা কি। তো আমরা যখন এই মিটার থেকে উপরের দিকে দেখো, এই যে এককগুলো লেখা আছে কিলোমিটার, হেক্টোমিটার বা ডেকামিটার, যতই উপরের দিকে যাবে ততই এরা হবে বর্গ। আবার এই মিটার থেকে যত তোমার নিচের দিকে আসবে, ডেসিমিটার, সেন্টিমিটার বা মিলিমিটার, সব এককগুলো হবে ছোট। তো সর্বপ্রথম আমরা দেখতে পারি যে আসলে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এদের সাথে মিটারের সম্পর্কটা কি, বা ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটারের সাথে মিটারের সম্পর্কটা কি। আসলে 1 মিটার সমান হচ্ছে 1 মিটার, মানে 1 মিটার তো 1 মিটারই, কিন্তু 10 মিটার মানে কি। আসলে 10 মিটারকে আমরা আলাদাভাবে আবার বলতে পারবো 1 ডেকামিটার। দেখো, 10কে আমরা 1 কনভার্ট করে ফেললাম, কিন্তু কি নামটা পরিবর্তনের মাধ্যমে। আবার 100 মিটারকে আমরা কি বলতে পারবো, 1 হেক্টোমিটার। এটাও কি করলাম আমরা, 100 মিটার ছিল সেটাকে 1 রূপান্তরিত করে ফেললাম, কিসের মাধ্যমে, একটা শব্দ পরিবর্তনের মাধ্যমে, বা এখানে হেক্টো যোগ করার মাধ্যমে। অনুরূপভাবে 1000 মিটারে হয় 1 কিলোমিটার। আবার যদি আমরা এদিকে লক্ষ্য করি যে ডেসিমিটার, ডেসিমিটার জিনিসটা কি, 1 মিটারের 10 এর 1 অংশ, 1 মিটারের 10 এর 1 অংশকে আমরা বলতে পারবো 1 ডেসিমিটার, মানে কি এটা ছোট হচ্ছে আস্তে আস্তে। দেখো, 1 সেন্টিমিটার মানে কি, 1 মিটারের 100 ভাগের 1 অংশকে আমরা কি বলতে পারবো, 1 সেন্টিমিটার। আবার অনুরূপভাবে দেখো, 1000 ভাগের 1 ভাগকে, 1 মিটারের 1000 ভাগের 1 ভাগকে আমরা বলতে পারবো 1 মিলিমিটার। তো এই বিষয়গুলো জানার পর আমরা একটু উদাহরণের মাধ্যমে তোমাদের সাথে ক্লিয়ার করে নিই যে বিষয়টা আসলে কি। তো দেখো, তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব ধরো তুমি 4235 মিটার, 4235 মিটার। এখন এই মিটারটাকে তোমাকে যদি বলা হয় যে কিলোমিটারে প্রকাশ করো, যে তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব কত কিলোমিটার, সেক্ষেত্রে তুমি কি করবে। সেটা করার জন্য তোমাদের একটা ক্রিয়াকে জানা উচিত, সেটা হচ্ছে যে তোমরা যখন কিলোমিটার থেকে মিটারে যাবে তখন তোমরা করবে গুণ, আর যখন মিটার থেকে কিলোমিটারে যাবে তখন তোমরা করবে ভাগ। কারণ কি, 1000 মিটারের দ্বারাই 1 কিলোমিটার। তো আমরা এটাকে যখন 1000 দিয়ে ভাগ করব তখন দেখা যাচ্ছে কয়টা শূন্য আছে, 3টা শূন্য। 3টা শূন্য থাকলে এই যে একটা দশমিক, এটা উজ্জ্ব থাকে, কিন্তু এই দশমিকটা এখন কি হবে, 3 ঘর বামে সরে আসবে। বামে সরে আসলে আসলে উত্তরটা হচ্ছে 4.235 কিলোমিটার। এখন কিন্তু আর খেয়াল করো, এখন কিন্তু আর একটা আমরা মিটার লিখতে পারবো না, এখন আমাদের এককটা লিখতে হবে কিলোমিটার। আচ্ছা, অনুরূপভাবে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই একই দূরত্ব, একই পরিমাণ দূরত্ব, যে 4235 মিটার, এই দূরত্বটা তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব, কিন্তু এটাকে তোমাকে যদি বলা হয় যে 1 হেক্টোমিটারে প্রকাশ করো, যে কত হেক্টোমিটার তোমার দূরত্ব, তখন তুমি সেটাই কি করবে, কিলোমিটারে যেমন 1000 দিয়ে ভাগ করেছিলে, তেমনি হেক্টোমিটারে তোমরা 100 দিয়ে ভাগ করে দিলে। কত দিয়ে ভাগ করবে, 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে কয়টা শূন্য আছে, এখানে 2টা শূন্য, তাই দশমিকটা 2 ঘর বামে সরে আসবে। তখন তোমার রেজাল্ট আসবে 42.35 মিটার। তা আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ার। তা আমরা আরেকটু দেখি যে ছোটগুলোর ক্ষেত্রে কি হবে। যদি তোমাকে বলা হয় তোমার
বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব ১৫,২৫৫ মিটার। সেক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে এটাকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করো, বা তোমাকে যদি বলা হয় যে তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব কত সেন্টিমিটার, তখন তুমি কি করবে? তখন তোমার করণীয় হচ্ছে যে এর সাথে তোমাকে দেখো সেন্টিমিটার মানে কি 100 ভাগের 1 ভাগ, তাহলে তোমার এর সাথে 100 গুণ করতে হবে। মানে ছোট গুলো নিয়ে যখন কাজ করবে তখন গুণ, বড় থেকে ছোটর দিকে গেলে গুণ, আবার ছোট থেকে যখন বড় দিকে আসবে তখন তোমাকে ভাগ করতে হবে। তো এটাকে তুমি গুণ করে দাও, দেখো আসলে উত্তরটা কত আছে। সেন্টিমিটার। এখন কিন্তু আর আমরা মিটার বললে চলবে না, এখন সেন্টিমিটারে যেতে হবে। আচ্ছা, তো আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে পুরোপুরি বুঝতে পেরেছো এই বিষয়টা আসলে কি। তো আমরা তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনীর একটি অঙ্কের মাধ্যমে তোমাদের সাথে বিষয়টি আরো ক্লিয়ার করতে চাচ্ছি। তো দেখা যাক সেই অঙ্কটি কি। অনুশীলনী ১১ এর ক এক নং অঙ্কটি দেখো, এখানে বলা আছে যে রাজুর উচ্চতা ১.৩৫ মিটার, আবার এবং তার ভাইয়ের উচ্চতা ৯.৬ ডেসিমিটার। এখন প্রশ্ন হচ্ছে তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত। এখন পার্থক্য কত সেটা বললে সমস্যা ছিল না, কিন্তু পার্থক্য কত সেন্টিমিটার বলা হয়েছে, দেখো কত সেন্টিমিটার। এখন তুমি চাইলেই এটাকে তুমি মিটারে কনভার্ট করে উত্তর বের করতে পারতে, বা তুমি ডেকামিটারে হেক্টোমিটারে বের করতে পারতে, কিন্তু তোমাকে এখানে প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে কত সেন্টিমিটার। খেয়াল রাখবে একটা বিষয় সবসময়, যে প্রশ্নে যে এককটা নিয়ে তোমাকে কাজ করতে বলা হবে তুমি সবসময় সেই একক নিয়েই কাজ করবে। তো আমরা এর সমাধানের দিকে একটু যাই, দেখা যাক। এটা মুছে দিলাম, আমরা জানি ১ মিটার ১০০ সেন্টিমিটার। রাজুর উচ্চতা দেওয়া আছে ১.৩৫ মিটার, বা তো বা রাজুর উচ্চতা ১.৩৫ মিটার না বলে আমরা বলতে পারি ১.৩৫ × ১০০ সেন্টিমিটার, বা ১.৩৫ সেন্টিমিটার। কারণ কি, আমরা দেখেছিলাম মিটার হচ্ছে সেন্টিমিটারের চেয়ে বড়, আর বড় থেকে ছোট থেকে গুণ করতে হয়, এবং সেন্টিমিটার এবং মিটারের অনুপাত হচ্ছে ১:১০০। এবার আমরা একটু দেখি যে রাজুর ভাইয়ের উচ্চতা কত দেওয়া ছিল। রাজুর ভাইয়ের উচ্চতা সমান
9.6 ডেকামিটার। বা এটাকে আমরা বলতে পারি, ডেকামিটার কে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আমরা কি করতে পারি, আমরা 10 দিয়ে গুণ করতে পারি। দুঃখিত, ডেকামিটার না, এটা ছিল হচ্ছে ডেসিমিটার। দেখো এখানে সেন্টিমিটারে আমরা দুইজনের উচ্চতার মানই পেয়ে গেলাম। 135 সেন্টিমিটার হচ্ছে রাজুর উচ্চতা এবং রাজুর ভাইয়ের উচ্চতা হচ্ছে 96 সেন্টিমিটার। তো আমরা দেখি দুইজনের উচ্চতার পার্থক্য কত, এটা বের করতে হলে তোমরা সবাই জানো আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, পার্থক্যের কথা বলা হলে বিয়োগ করতে হয়। তো দেখো রাজু ও তার ভাইয়ের উচ্চতার পার্থক্য, তোমরা রাজুর উচ্চতা থেকে আর ভাইয়ের উচ্চতা বিয়োগ করো, বিয়োগ করলেই তোমরা দেখতে পাবে যে তাদের উচ্চতার পার্থক্যটা আসলে কত। এবং এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা আজকের এই বিষয়টি সম্পূর্ণভাবে অনুধাবন করতে পেরেছো এবং এই যে গণিতটি তোমাদের করানো হলো এটাও তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা যদি এই বিষয়টি না বুঝে থাকো, কোনো যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের বুঝতে, সেক্ষেত্রে তোমাদের সকল সমস্যার কথা তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে জানাবে। আশা করি তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে, তোমরা এখান থেকে অনেক কিছুই শিখতে পাবে। আশা করি সবসময় আমাদের সঙ্গে থাকবে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।